দিচ্ছি দাদা, এটা তো মেয়ে ক্যাংড়া কম আছে। এইটা কি সব ছেলে মেয়ে তোমার দিচ্ছি না, কাকার দিচ্ছি রে বাবা, তোমার দেবো একটু। বাগানে চ না, যা সবজি আছে তুলে নেবো, বড় ফুলো নিয়ে বেরিয়েছি বাগান। আপনারা তো দেখলেন সুন্দরবন থেকে একটা কাকা কাঁকড়া নিয়ে এসেছিল, ওখান থেকে বেছে বেছে আপনাদের দাদা সকালবেলা কাঁকড়া কিনে নিয়ে এসছে। তো সুন্দরবনের কাঁকড়া দিয়ে আজকে তেল ঝাল করবো, আর বাগান থেকে পুঁই মেচুরি তুলবো, চিংড়ি মাছ আনা হয়েছে, চিংড়ি মাছ দিয়ে আরও কিছু সবজি দিয়ে একটা রান্না হবে। চলো মূলো ফুলো তুলে নাও। মূলো দিবে আর কি দিবে, এদিকে ওলকপি মূলো টুলো তুলো, আমি আর দিদি পুঁই মেচুরি তুলে আনি। আমি কি তুলবো? এই দেখুন, এই হচ্ছে পুঁই শাকের দানা, অনেকে পুঁই মেটুলি বলে, অনেকে পুঁই মেচুরি বলে, খেতে খুব ভালো লাগে চিংড়ি মাছ দিয়ে রান্না করলে। আমার কাছে কিন্তু অনেক আছে, প্রচুর হয়েছে তো, এর আগে তো দুদিন তুলে বাড়িতে রান্না করে খাওয়া হয়ে গেছে। এবার মূলো তুলবো, এদিকটাই মূলো হয়ে আছে, এদিকটা পালং শাক, এদিকটা মূলো, মূলো তুলে নেবো। কত বড় বড় মূলো হয়েছে বাবা, দিদি এই পুঁই মেচুরির থকাটা দেখো সব এক জায়গায় এসে জড়ো হয়ে গেছে, কম হয়েছে? এই দেখুন কত হয়েছে, এখান থেকে তুললেই রান্নার জন্য সব হয়ে যাবে। আমার তো মূলো অল্পই তুলে হয়ে গেল, তোমাদের হয়েছে? আমাদেরও হয়ে গেছে। কত তুলে ফেললো? অনেক হবে, অনেক হবে। দর ভালো করে যেন পড়ে যায়নি, মূলো আছে, অল্পই আছে। এই হলো সুন্দরবনের কাঁকড়া আর এই চিংড়ি মাছ। আমরা এবার সবাই মিলে সবকিছু কাটাকাটি শুরু করব। আমি একটু হাতাহাতি এগিয়ে দিই, নিচে তো বসতে পারবো না, উপরে বসে চিংড়ি মাছগুলো বেছে দিই। দিদি কাঁকড়া বাজবে আর মা সবজি কাটবে। দাও, বেশ বড় বড় চিংড়ি মাছ আছে, নাও। হ্যাঁ, তাড়াতাড়ি হবে, চিংড়ি মাছ বাজতে এমনি দেরি হয়। এগুলো নদীর চিংড়ি মাছ, ওই করে এত সাদা সাদা। এই চিংড়ি মাছের মাথাগুলো আর লেজ কেটে দিলেই হয়ে যাবে। এবারে সলিড কাঁকড়া আছে, যেমন বড় বড় তেমন ডানা গুলোও বড় বড়। দেখো বাঁধা আছে বলে কামড়াতে পারেনি তোমার। এটা মেয়ে ক্যাংড়া, এটা মেয়ে ক্যাংড়া, আর প্রচুর ঘি হয়, খুব খেতে ভালো লাগে। আর এটা ছেলে ক্যাংড়া? হ্যাঁ, ওটা ছেলে ক্যাংড়া। এটা কি দেখি করে বুঝলে? এটা ছেলে ক্যাংড়া বাবা, এইটা মেয়ে ক্যাংড়া। হ্যাঁ, এইটা মেয়ে ক্যাংড়া। ফুলগুলো যাবে, এটা বড় হয় সেগুলো ছেলে। এই যে দড়ি দিয়ে বাঁধা আছে ডাড়া গুলো কামড়ে দেওয়ার ভয়েতে, পড়লে কামড়াবে নি। ওই কামড়াবে নি, কামড়ালে নি এমন মার। এই দুটো ধরতে হবে মা, আমি ফেলে দিতে দাও, এটা দাও, নাও এটাকে আগে কাটি। কাঁকড়ার ঝাল, কাঁকড়ার তেল ঝাল, কাঁকড়া ভাপা, কাঁকড়ার সব রকম রান্নায় মা খুব ভালো পারে। আজকে কাঁকড়ার তেল ঝাল বানাবে, আপনারা দেখুন কিভাবে মা বানায়। আমি এইটাকে ভাল
কাঁকড়ার কিন্তু এখানেই বাঁচা শেষ নয়, একে এখনো ধুয়ে আর এখনো দাঁড়া ছাড়াতে হবে, খোসা ছাড়াতে হবে, কাঁকড়া তো সব অর্ধেক বাদই চলে যায়। গাছের পুঁই মাছ একবারে টাটকা, যা সুন্দর লাগবে না চিংড়ি মাছ দিয়ে। যেমন মাছ কিনে বেছে বেছে তেমন কাঁকড়া, মেয়ে কাঁকড়া, মেয়ে কাঁকড়া ঘি বেশি বেশি স্বাদ বেশি। এই ডাঁড়াগুলো কিন্তু খেতে খুব ভালো লাগে, এর ভিতরে যা শ্বাস। কত লাস্টে এই বড় কাঁকড়াটা, এটা সব থেকে বড়। হ্যাঁ ডাঁড়াগুলো বড়, ডাঁড়াগুলোও বড়। আমার শ্বশুরবাড়ি লাল হয়ে আছে, এটা অর্জুন খাবে। কাঁকড়া বাছার পর অনেকগুলো হয়ে গেছে, আবার বেছে নিলে আরো কমে যাবে। আর এই ছোট ছোট ডাঁড়ার এই নখ গুলোকে কেটে নেবো। তুমি যে ছোট ছোট দাঁড়া গুলো কাটছো, ওই দাঁড়া গুলো খেতে আমার হেভি লাগে, কিন্তু দোষের মধ্যে এখন আমাকে কাঁকড়া খেতে নেই, এখন কয়েক মাস শুধু দেখে যাবো, দেখে যাবো পরে খাবে। এই বড় বড় দাঁড়া গুলোর কিছু করতে হবে না, এগুলো এমনিই থাকবে। এই দেখুন কত চিংড়ি মাছ হয়ে গেল। এই হচ্ছে দাঁড়া আর এই হচ্ছে কাঁকড়া, সব বাঁচা হয়ে গেছে। আমারও এদিকে চিংড়ি মাছ সব বাঁচা হয়ে গেছে, চলো দুজনে মাছ ধুয়ে নিয়ে আসি। সব ধুয়ে নিয়ে আসি। আমিও নোনা দিয়ে একটু ধুবো। আচ্ছা তুই বস, ধুয়ে নিয়ে আসি, তারপর ধুয়ে নিয়ে আসতে হবে তো। হ্যাঁ আমিও নোনা দিয়ে ধুবো। তো দাও আমাকে দাও। কাঁকড়া গুলো ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি, এবার খোসা গুলো ছাড়িয়ে নেবো। দাও আমি ছাড়াবো। এইভাবে মেরে ঠুকে নিতে হয়। আমি কি দিয়ে ঠুকবো? কত ঘি। এইগুলো সব পরিষ্কার করে নেবো। ঘিগুলোকে ভালো করে বের করে নেবো। এখানটা থালা রাখা না, আবার ধুয়ে দেবো রে। আবার ধোয়া হবে তো, তাহলে এখানেই ঠুকছি। ওইদিকে কাঁকড়াগুলো তো পরিষ্কার করা চলছে, আমি চিংড়ি মাছগুলো ভেজে নেবো। কড়াই সর্ষের তেল, এইটাতে কত ঘি। মাসিমা এই দেখো ঘিগুলো কি লাল একবারে, ঘি একবারে, মেয়ে কাঁকড়ার ঘি মানাচ্ছে। আর এই খোলাতেও কত ঘি। এই ঘিগুলো ভালো করে নিয়ে নেব। এটাতে আবার সাদা ঘি। দেখো আমি একটা ছাড়ি ফেলছি। ভালোই তো, এ নাও রাখো। এটা মেয়েদের কাজ খুব করতে পারি। এগুলো মেয়েদের কাজ করতে ভালোবাসে। এগুলো ঘি। হ্যাঁ ওগুলো ঘি। তেল গরম হয়ে গেছে, চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। লবণ খোসাই খালি এক বাটি হয়ে গেছে। কি বাটবো এবার? সর্ষেটাকে বেটে দাও। চিংড়ি মাছ সুন্দর করে লাল করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেবো। অর্জুন সর্ষেগুলো ফেলে দিয়ে তা কড়াই সর্ষে তেল দিয়ে দেবো। সর্ষেগুলো ফেলে দিয়ে গুঁড়ো করে ফেলে দিয়ে লবণ হলুদ গুঁড়ো। লাগবে আমার তো।
আদা, সরষে বাটা, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, একটু জল দিয়ে দেবো, জল সবজি ভালো করে ভাজা হয়ে গেছে, এবার ভাজা চিংড়ি মাছ দিয়ে দেবো, চিংড়ি মাছ চিংড়ি দিয়ে পুঁইমেরির তরকারি হয়ে গেল, এবার ঢেলে নেব, সরষের তেল দিয়ে দেবো, আদা রসুন একসঙ্গে বেটে নিয়েছি, বেটে নিয়েছি শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, আর বর্ষাকালে তেলো কাঁকড়া পাওয়া যেত, সেই কাঁকড়ার আলাদা স্বাদ আর সুন্দরবনের কাঁকড়ার আলাদা স্বাদ। হ্যাঁ, গাড়াগুলো সব লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব, সুন্দরবনের কাঁকড়াগুলো আজকে গোটা গোটা রাখছি, সবাই স্বাদ বুঝে খাবে, বেশ ভালো করে তেল দিয়ে ভেজে নিয়েছি লাল লাল করে, এবার তুলে নেব, একটু বেশি তেল লাগে কাঁকড়া রান্নার জন্য, আদা রসুন বাটা, আমি মঙ্গলদীপ কে দেখবো, হ্যালো মঙ্গলদীপ, তুমি ভালো আছো তো? হ্যাঁ ভালো আছি। এই যে তোমার কথাটা আমি পেলাম, আমার খুব ভালো, আমি খুবই ভালো আছি, বহুদিন পরে সুন্দরবনের কাঁকড়া এসছে, বন্ধুরা আপনারা সকলেই দেখবেন, হ্যাঁ শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা একটা দিয়ে দেবো, লবণ, হলুদ গুঁড়ো, টমেটো কুচি, সুন্দরবনের অনেক বন্ধুরা আমার ভিডিও দেখে জানো, তাই কেউ পার্সেল করে চারটি কাঁকড়া পাঠিয়ে দু, কেউ পাঠায়নি, সব মশলা একবারে ভালো করে কষা হয়ে গেছে, এবার কাঁকড়া দিয়ে দেবো, ভেজে রাখা কাঁকড়া আর দাঁড়া দিয়ে দিই, তোমার কাঁকড়ার ঘিটা কখন দেবে গো? ওইটা জল দিয়ে দুবো একবারে, কাঁকড়া ওর সঙ্গে নেড়ে দাও, দেখবে রংটা আলাদা হয়ে যাবে, লাল টকটক হয়ে যাবে ঘিটা, কাঁকড়ার ঘি, বাস কাঁকড়া রান্না হয়ে গেল, দেখতে দেখতে এবার খালি খাবার পালা, লড়াটা দিয়ে কি দাঁত গুলো কি সান দিয়ে দেবো নাকি? আজকে দাঁড়া গুলো এই মোটা দাদু, কাঁকড়া দাঁড়া আজকে এই মোটা, দাঁড়া ভাঙতে যে তোমার দাঁত ভেঙে যাবে, একটু এ করে দিস, হ্যাঁ তোমার হাতে মাথা দাদু, হ্যাঁ কি বলতে পারবে, হ্যাঁ দাদু সব পারে, ওই জন্যই তো বলছি যে লড়াটা দিয়ে ঘষে দিই দাঁত গুলো, অল্প জল দেবো,
কাঁকড়া তেল জল হয়ে গেল, এবার ঢেলে নেবো। আমি বাবা উঠে পড়ি, হয়ে গেল। আমাকে বড়টা দাও, এই বড়টা দেবো। হ্যাঁ একটা না, ছোট একটা খাও। চিংড়ি মাছ দিয়ে, চিংড়ি মাছ দিয়ে পুঁই মেচুরি, কাঁকড়া, সমুদ্র কাঁকড়া। দাদু, শীতকালে যত রকম সবজি আছে, তুমি পপি কিচেনে প্রতিদিন আসবে, প্রতিদিন ভ্যারাইটি ভ্যারাইটি সবজি রান্না খেতে পাবে। বাগানে ভর্তি গাছের পুঁই মেঝে চিংড়ি মাছ দিয়ে খুব সুন্দর লাগছে। এই এই কাঁকড়া দাঁড়া, কামড় পড়বে, এবার এবার কামড় পড়বে, না খসে যায়। যেমন কাঁকড়ার স্বাদ তেমন রান্নাটাও হয়েছে সেরকম। আপনারা জানাবেন তো কাঁকড়া খেলে, ওই যে কথাটা বললো দিদি, ওটা সত্যি কিনা? সুন্দরবনের কাঁকড়ার তেল ঝোল খেয়ে দেখি। দাদু যা কর্মর করছে, খুব শ্বাস কাঁকড়াগুলো, শ্বাস হবে না। আমি আবার দাদুর থেকে বড় কাঁকড়া নিয়েছি। সব মেয়ে কাঁকড়া তো, ওই জন্য প্রত্যেকটাতে শ্বাস আর ঘি ভর্তি। অনেক গল্প হলো খেতে খেতে, অনেক হাসি ঠাট্টা মজা হলো। তো আজকে দুটো রান্না আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এরকম আরও অনেক নতুন নতুন রান্নার ভিডিও পেতে পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘণ্টিটা অবশ্যই ক্লিক করবেন, তবেই নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। পুঁই মেচুরিটাও খুব ভালো হয়েছে।